হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সকল তার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা তোমাদেরকে দেখাবো তোমাদের এসএসসি জিডি অর্থাৎ আর্ট বাহিনীর যে পরীক্ষা আসতে চলেছে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু দিতে শুরু হয়ে গেছে তো তোমার অ্যাডমিট কার্ডটি তুমি কীভাবে ডাউনলোড করবে তা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তোমার অ্যাডমিট কার্ড তুমি তোমার মোবাইল দ্বারাই ডাউনলোড করতে পারবে এবং তুমি জানতে পারবে তোমার পরীক্ষা কোথায় পড়েছে সেই সম্পর্কে তুমি জানতে পারবে এবং পরীক্ষার দশ দিন আগে তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তার আগে তোমার এক্সাম সেন্টার কোথায় পড়েছে এবং কবে তোমার পরীক্ষা সে সম্পর্কে জানতে পারবে তো চলো বন্ধুরা বেশি কথা না পারি আজকে তোমাদের লাইভ প্রুফ দেখায় তো সর্বপ্রথম তোমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আসতে হবে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এসএসসি ডট নাইস ডট ইনে আসতে হবে এখানে আসার পর এই থ্রি ডটা ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করার পর এখানে একটা অ্যাডমিট বলে অপশান দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর পরবর্তী পেজে পৌঁছে যাবে পরবর্তী পেজে আসার পর তুমি এখানে একটু স্ক্রল ডাউন করবে তারপর নিচে একটু সাইড করবে নিচে সাইড করার পর এখানে একটা দেখতে পাবে ইস্টার্ন রিজেন বলে তো ইউআরএলে রিজার্ন রিজনে ক্লিক করবে তো ক্লিক করার পর তোমরা পরবর্তী পেজে পৌঁছে যাবে যেখানে তোমাকে পারমিশন চাওয়া হয়েছে তো এখানে ওকে ক্লিক করবে ওকে ক্লিক করার পর তোমরা পরবর্তী যে ওয়েবসাইট সেটা খুলে যাবে স্টারিজনের এসএসসির তো এখানে তোমরা একটি নোটিফিকেশান দেখতে পাচ্ছ এখানেও ক্লিক করতে পারো তো এখানে নোটিফিকেশানটা তোমরা ক্লিক করলে কিছু দিনের মধ্যে এটা কিন্তু আবার যখন নতুন নোটিফিকেশান বেরোবে তখন কিন্তু নিচে দিয়ে চলে যাবে তাই তোমরা এখানে না ক্লিক করে এখানে দেখতে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটি অপশান আছে এই সাইডে তো এইখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখতে হবে যে সমস্ত পরীক্ষার এখন বর্তমানে অ্যাডমিট কার্ড দিচ্ছে সেই সমস্ত পরীক্ষাগুলি এখানে পরপর দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এসএসসি জিডির যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেটা কিন্তু এখানে এর নিচে দেখাচ্ছে তো এখানে নো ইউর স্ট্যাটাস বলে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা পরবর্তী পেজে পৌঁছে যাবে যেখানে তোমরা দুটিভাবে তোমাদের যে রেজাল্ট সেটি চেক করতে পারবে এক হচ্ছে তোমাদের রোল নম্বর বা রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাদের নাম এবং তার সাথে জন্ম তারিখ দিয়ে প্রথমে তোমাদের কবে জন্ম তারপরে কী মাসে জন্ম কত সালে জন্ম সেটা দেওয়ার পর এখানে তোমরা ক্লিক করতে পারো এছাড়াও তোমরা যেটা করতে হবে এই যে নিচে একটি যোগ দেওয়া আছে সেই যোগটা তোমাকে এখানে করে এখানে বসাতে হবে ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা একটি ক্যান্ডিডেটের নাম দিয়ে দেখি তো এখানে তার জন্ম তারিখটা আমরা দিয়ে দিচ্ছি তারপরে এখানে তার জন্ম তারিখ হ্যাঁ দু হাজার ঠিক আছে নয় বারো ঠিক আছে তো এখানে দেওয়ার পর তোমরা নেক্সট পাঠানে ক্লিক করবে তো নেক্সট পাঠানে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম কিছু চলে আসবে তো বন্ধুরা এখানে আসার পর তোমরা দেখতে হবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান দেওয়া হয়েছে যেগুলো তোমাদের এক্সাম সেন্টারে নিয়ে যেতে হবে এইগুলোর মধ্যে যে কোনো একটি তোমাদের নিয়ে যেতে হবে আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট এগুলো যদি তোমার থেকে থাকে তার মধ্যে একটি তোমাকে কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে এবং তার সাথে তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা কিন্তু অবশ্যই ক্যারি করতে পারো ক্যারি করতে হবে টেন্থ অ্যাডমিট কার্ড বা পাস্ট সার্টিফিকেট টেন্থের মার্কশিট ইস্যুড বাই অনলি সিবিএসসি বা আইসিএসি এই সমস্ত জিনিসগুলো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যদি থেকে থাকে তারপরে তোমাদের কিন্তু কোভিড নাইন্টিন যে সেলফ ডিক্লারেশন ফর্ম সেটি কিন্তু ফিল করতে হবে তো সেই সেলফ ডিক্লারেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে তোমাদের অ্যাডমিট কার্ডের সাথেই সেটা কিন্তু ফিল করে অবশ্যই তোমাকে ক্যারি করতে হবে তো এখানে আসার পর তোমরা নিচেই ক্লিক করবে ওকে বাটনে তো ওকে বাটনে ক্লিক করার পর তোমরা পরবর্তী তোমাদের অ্যাডমিট কার্ডে যেখানে দেয় সেটা কিন্তু পৌঁছে যাবে তখন ধরা তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটের রোল নাম্বার এখানে দেওয়া হয়েছে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে এবং তার সাথে তার নাম এখানে দেওয়া হয়েছে ফাদার নাম এখানে দেওয়া হয়েছে ডেট অফ বার্থ এ সমস্ত শো করছে তারপরে এখানে দেখতে পাচ্ছ ডেট অফ এক্সাম কবে তার এক্সাম আছে সেটি কিন্তু এখানে শো হচ্ছে অর্থাৎ তেরো বারো দু হাজার একুশ অর্থাৎ ডিসেম্বর তেরো তারিখে এর এক্সাম আছে রিপোর্টিং টাইম হয়েছে এগারোটায় এবং এক্সাম সিটি হয়েছে কলকাতায় এই তিনটে জিনিস কিন্তু তুমি দেখতে পাচ্ছ সম্পূর্ণ নতুন তো এই ডেটে তার এক্সাম আছে এবং তার এক্সামে দশ দিন আগে সে কিন্তু তার অ্যাডমিট কার্ডই ডাউনলোড করতে হবে পরীক্ষার দশ দিন আগে তো যখন অ্যাডমিট কার্ড সে পাবে তখন এই রোল নম্বরে ক্লিক করলেই তার অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তখন সে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেটি কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে এবং তার সাথে একটি পাসপোর্ট সাইজ ফটো তার সাথে আধার কার্ড ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি থেকে থাকলে একটি এবং তার সাথে মাধ্যমিকের সার্টিফিকেটগুলো একটু ক্যারি করতে পারে এবং অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে তার সাথে কোভিড নাইন্টিনের যে সেলফ ডিক্লারেশান ফর্মটি আছে সেটি কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে তা না হলে কিন্তু তোমাকে এন্ট্রি করতে দেওয়া হবে না এবং রিপোর্টিং টাইমের কিন্তু এক ঘন্টার মধ্যে রিপোর্টিং টাইম কিন্তু শেষ হয়ে যায় তো রিপোর্টিং টাইমের মধ্যে তোমাকে কিন্তু পৌঁছাতে হবে অর্থাৎ এগারোটায় রিপোর্টিং টাইম তোমার কিন্তু বারোটায় রিপোর্টিং টাইম শেষ হয়ে যাবে বারোটার এক মিনিট পর কিন্তু তোমাকে এক্সাম সেন্টারে ঢোকা নেবে না অর্থে তোমার